welcome back to my channel Anita's Vlog and welcome back to my new vlog. So, tomorrow shabai kemon achho jani bhalo achho ar ami o khub khub bhalo achi. To dekhte pachho ekhon ready hoye niyechi ar amra jabo ajke hocche ki mamar barite. To mamar barite ajke mami shat to sekhane jacchi. To shomoy beshi nei tar holo kore ready hoyeche niche theke shobai dakche. To ar ha bolte bhule gechi amar sathe ke ke jacche amar bon jacche to eche porinita ar jacche ba bhai tumra ondhokare kalo hoye gecho. To cholo amader full look ta ekbar dekhe nei. Mon tha harali majhe majhe chhute asha দেখো এটা হচ্ছে আমাদের দাভাই আর আমরা এখন আছি পেট্রোল পাম্পে তো এখন গাড়িতে তেল ভরছে যদিও অনেকটা দূর যেতে হবে ছিল যদিও তবুও সেফটির জন্য নিয়ে নিয়েছে এখন তো চলো তোরা চলে যা আমি দিদির সাথে যাব তুই তোর দিদির সাথে যাচ্ছিস আমি আমার দিদির সাথে যাই তো গাইস আমরা এখন একটু রেস্ট নিচ্ছি দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি যেহেতু কতক্ষণ লাগবে বাবাই মিনিমাম ঘন্টা খানিক লেগে যায় মানে এক ঘন্টাই লেগে যায় জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কতটা রোদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো তাই জন্য আমি এখন বললাম ম্যাঙ্গো ফুটি খাবো তো জিজু আমাদের জন্য ম্যাঙ্গো ফুটি কিনলো আর সেইটা আমরা একটা গাছের নিচে বসে দেখো সবাই মিলে খাচ্ছি এখন আজকে একটু যেতে মনে হচ্ছে একটু বেশি কষ্ট হচ্ছে তাই জায়গা জায়গা এইভাবে রেস্ট নিচ্ছি আমরা তাই তো দাদা তো গাইস অনেকদিন পর এরকম একটা বাসের ব্রিজ চলো ওই অনেকটা পরে তো আমার আমার এটা দেখে মনে হচ্ছে কি ফোন সে আমাদের কোচবিহারে মামা বাড়ির কথা মনে পড়ছে মামা বাড়িতে নদী পার হতাম আমরা এইটার উপর দিয়ে মানে এইরকম বাসের ব্রিজের উপর দিয়ে এই এটাতে এত রোদ বিকেলবেলা আসলে বেশি ভালো হতো জানোই তো আমাদের কোথাও যেতে হলে এই দুপুর বেলায় যেতে হয় মানে আমাদের সকালবেলা টাইম দিলে দুপুর বেলা যেখানে যাচ্ছি বলেই তো দিলাম যে আমরা মামার বাড়িতে যাচ্ছি তো মামার বাড়িতে মামির আজকে সাত বলেছিলাম তো আমাদের যেতে বলেছে সকালবেলা আর কালকে মানে কালকে বিকেলবেলা চলে গেছে হচ্ছে গিয়ে বোন কাকিমা কাকাই সবাই চলে গেছে তো আমরা আজকে যাচ্ছি এখন এই রোদের মধ্যে পুড়তে পুড়তে ওকে যত সকালে যেতে বলি সকালে তো যেতেই পারে না মানে ঠিক ছিল না অবশ্য আমারই দোষ যে ঠিক ছিল না যাবো কি না তাও আজকে এবার ফোন করার পর আজকে যাচ্ছি এখন এই দুপুরবেলা তো চলো গিয়ে দেখা যাক কি কি আইটেম হয়েছে আমরা অনেক মজা করবো তো চলো ওকে রেখে সবাই চলে গেল আর ওখান থেকে আমাকে ডাকছে এই তাড়াতাড়ি আয় অথচ আমার হাতে ফোন আর আমি নিচের দিকে তাকাবো না ক্যামেরার দিকে তাকাবো বুঝতে পারছি না হেভি কষ্ট হচ্ছিল আমার হেঁটে আসতে একটু স্কুটিটা নিয়ে যেতেও তো পারতে চলে এসেছি এখন নিচে এসেছি আমার বলো তোমার এই রোদের মধ্যে কেমন লাগছে সবসময় তোমাকে এই রোদের মধ্যে নিয়ে যাও ঘুরতে রোদ খুব প্রিয় আমার রোদ আমার থেকেও প্রিয় তোমার রোদের প্রতি এখন আমরা দেখো কতটা পার করে আসলাম এখন গাড়িতে উঠবো বাংলাদেশের বর্ডার ফ্রেন্ড চলো তোমাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে এই রোদের মধ্যে আর ফোন কন্ট্রোল করতে পারছি না আর ব্লগটা আমি এরকম ভাবে কন্টিনিউ করতে পারছি না তো চলো আর দেখো আমরা পৌঁছে গেছি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কারণ জিজু আর দাদা গেছে বাজারে মিষ্টি আনতে তাই আমরা দাঁড়িয়ে আছি এখন ঢুকবো তো দেখো ঢুকে পড়েছি প্রায় সমস্ত নিয়মকানুন শেষ যেটা ভোরবেলা হয় আর আমরা এসেছি বললাম লেট করে তো দেখো রান্না বান্না হচ্ছে এদিকে তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি কতটা কী হয়েছে আর কী করছে সবাই আমরা ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে আর এসেই ছাদে চলে এসেছি দেখো দিদিও চলে এসেছে সবাই হাওয়া খেতে এসেছে ছাদের উপরে তো এখন আমরা একটু আড্ডা মারবো তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে এটা দাদু তো এই যে দাদু পাটিও নিয়ে চলে এসেছে আমাদের জন্য তো আমরা এখানে বসে এখন হাওয়া খাবো এই তো বলো আমি তোমাকে এতটা রাস্তা গাড়ি চালিয়ে নিয়ে আসলাম তোমার কেমন লাগলো পুরো আমার হাত ব্যথা গেছে আমি গাড়ি চালিয়েছি তোমার আমি গাড়ি চালালাম তোমার হাত ব্যথা হলো কারণ চালিয়েছো ঠিক কিন্তু আমি তো বসেছিলাম ড্রাইভার সিটে
এইখানে দেখো ইয়েটা বিশাল আসছে আসে আসে তা আমাদের সামনে এখন গোপাল দা এসছে গোপাল দা আমাদের গান শোনাবে গোপাল দা জামাই গোপাল শোনাবে উল্টো করে পড়েছিস কেন এই শুনুন আর উল্টো সোজা শোনাই বসে বসে এই এখানে বসে শোনাবে এই সচিন পার্টি শুরুতেছে এটা কিন্তু এই সচিন পার্টি জানো এই যে আমার দাভাই এখন একটা গান শোনাবে সাথে হেল্প করবে আমার জামাই বাবু গান ধরো আর এরা দুজনে শুনবে ছোট্ট তা পান পান দাঁড়াচ্ছে না দাদারে তো একদম নায়ক লাগতেছে সবাই সুস্থ থাকো আর ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা।